হযরত আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম তিনাকে যখন সৃষ্টি করলেন 120 বছর শুধু মূর্তি অবস্থায় রাখলেন 120 বছর পরে আল্লাহ যখন আদমের ভিতরে রূহ দিলেন রূহ দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা আদমের পিছনে সিরিয়ালে দাঁড়াইলেন লাইনে দাঁড়ায় গেলেন তাফসীরে রূহুল বয়ান সিরাতে হালাবিয়া সহ সিরাতে ইবনে হিশাম শাওয়াহিদুন নবুয়াত সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে কুটি কুটি ফেরেশতারা আমার বাবা সাইয়্যিদুনা আদম সফিউল্লাহর পিছনে সিরিয়ালে দাঁড়াইলেন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ জানতে ইচ্ছা করে এই কুটি কুটি নূরানি ফেরেশতা আমি আদমের পিছনে সিরিয়ালে কেন দাঁড়াইছে আল্লাহ বলে হে আদম এই কুটি কুটি ফেরেশতা এমনিতেই তোমার পিছনে সিরিয়ালে দাঁড়ায় নাই তারা একটা নূরের মহব্বতে তোমার পিছনে দাঁড়াইছে আদম বললেন আল্লাহ জানতে চাই সেই নূর কি বলে সেই নূর হচ্ছে নবী মুস্তাফা নূরে মুহাম্মদি যেটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে 120 বছর পরে রূহ দিয়ে ওই তোমার পিঠের মধ্যে আমি নূরে মুস্তাফাকে ফিট করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বললেন ফেরেশতারা এই কারণে যদি আদম বললেন এই কারণে যদি ফেরেশতারা আমার পিছনে লাইন দেয় যেই নবীর নূর দেখার জন্য ফেরেশতারা আমার পিছনে লাইন দিলেন সেই নূর আমার পিছনে দিলেন কেন সেই নূর আমার সামনে দেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নূরের উপর আদমের মহব্বত বেড়ে গেল আল্লাহ পাক ওই নূর আদমের পিঠ থেকে এনে হযরতে আদমের সিনায় লাগাইয়া দিলেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার সিনায় দিলেন আদমের সিনায় লাগাইলেন এইবার ফেরেশতারা পিছন থেকে সামনে আইসা সিরিয়াল ধরছে আদম জানতে চায় আল্লাহ ফেরেশতারা পিছনে ছিল এখন সামনে কেন বলে যেই নূরের মহব্বতে পিছনে গিয়েছে সেই নূরের মহব্বতে এখন সামনে এসেছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম জানতে চায় আল্লাহ সেই নূর কোন জায়গায় বলে সেটা তোমার পেশানি কফালের মধ্যে দেওয়া আছে ফেরেশতারা দেখে এটা হাদিসের মধ্যে আছে ফেরেশতারা দেখে আদমের কফালে নূরে মুহাম্মদির ঝলক দেখে সব ফেরেশতারা ওই সময় দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছিল মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা এই মারহাবা জানাইতেছিল আল্লাহ কয় শুধু মারহাবা জানাইলে হবে না এই নূরের মহব্বতে যদি পারো একটা সেজদা দিয়ে দাও এই নূরের মহব্বতে যদি পারো শুধু মারহাবা জানাইলে হবে না সব ফেরেশতারা সেজদায় পড়ে গেল অনেক লম্বা কথা ইবলিস সেজদায় যায় নাই ফেরেশতারা সেজদা থেকে উঠে দেখলো ইবলিসের গলায় লানত পড়েছে ইবলিস গজবপ্রাপ্ত হয়েছে আযাবপ্রাপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে এইটা দেখে ফেরেশতারা আরেকটা সেজদায় পড়ে গেলেন প্রথম সেজদা হলো আল্লাহ হুকুম দিলেন দ্বিতীয় সেজদা ইবলিসের গলায় লানত অভিশপ্ত দেখে তারা পড়ে গেলেন ওই সময় দুইটা ফেরেশতারা সেজদা দিয়েছেন আদমের সামনে আমার নবী মুস্তাফার নূরের ইজ্জতে এই কারণে ওই দুইটা সেজদাকে আল্লাহ কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক রাকাইতে দুইটা করে সেজদা আল্লাহ ফরজ করে দিলেন সুবহানাল্লাহ দুইটা করে সেজদা আল্লাহ ফরজ করে দিলেন ফেরেশতারা সেজদা দিয়ে উঠলেন আল্লাহ আদম ডাক দিয়ে বললেন আল্লাহ ফেরেশতারা আমাকে কেন সেজদা দিল বলে নূরের মহব্বতে বলে একবার নূর পিছনে দেন একবার সামনে দেন এটা কেন ও আল্লাহ যেই নূরের মহব্বতে ফেরেশতা পাগল আরশ পাগল কুরসি পাগল লৌহ পাগল কলম পাগল জিন ইনসান পাগল গোটা কায়নাত পাগল আল্লাহ তুমি নিজেও যেই নূরের প্রেমিক সেই নূর একবার পিছনে একবার সামনে এমন জায়গায় দাও আমি আদম দেখতে পাই না আল্লাহ এমন এক জায়গায় নূরে মুস্তফার নূর ফিট করো যেমন আমি আদম আমার চোখ দিয়ে দেখতে পাই পিছে দাও সামনে দাও এটা না এমন জায়গায় লাগাইয়া দাও যা আমি আদম দেখতে পাই আল্লাহ পাক সাথে সাথে আমার নবীর নূরে মুহাম্মদ মুস্তফাকে আদম আলাইহিস সালামের এই ডাইন হাতের বৃদ্ধ আঙ্গুলে ফিট করে দিলেন বলেন না সুবহানাল্লাহ ডাইন হাতের ফিট করে দিলেন ফিট করে দেওয়ার পরে আদম তাকায়া দেখলেন জল জল করতেছে ঝলক মারতেছে আদম মোহাব্বত করে বলে উঠলেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বাবা আজকে তো আপনি শিরকের ফতোয়া দিচ্ছেন বেদাতের ফতোয়া দিচ্ছেন হারামের ফতোয়া দিচ্ছেন আপনার ফতোয়া হযরতে আদম ও সফিউল্লাহর উপরে গিয়ে গড়ায় আপনি বুঝতেছেন না জানতেছেন না আদো জানেন না চুমুকর থেকে আসছে চুমুর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন
এগুলো কইরেন না বাবা জাহান্নামের আলামত এগুলো জাহান্নামীদের আলামত এগুলো কইরেন না ঈমানকে মজবুত করেন আদম আলাইহিস সালাম যখন দেখলেন নিজের বৃদ্ধ আঙ্গুলে নূরে মুস্তাফা জলমল করতেছে আদম দেরি করে নাই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে আমার বাবা আদম নিজে চুম্বন করে চোখে মাসে করে দিলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম নিজে করেছেন চুম্বন করে যখন মাসে করলেন মাসে করার দেখে পরে যে আঙ্গুল দিছিল একটা উজ্জ্বল এখন দেখে আরেকটা উজ্জ্বল হয়ে গেছে আবার চুমু খাইলেন এইভাবে যত চুমু বাড়ায় তত উজ্জ্বল হয় আবার যত চুমু খায় দেখে বাম হাতের আঙ্গুলগুলো নূর হয়ে গেছে এইভাবে চুম্বন বাড়াইতেছে দেখতে দেখতে আদমের গোটা দেহ নূরানি হয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবীর নূরের মহব্বতে চুম্বন করতে 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 এই মাটির দেহ আদমের নূর নূর হয়ে গেছে আচ্ছা বলেন যেই নবীর নূরের কারণে মাটির দেহ নূর হয়ে যায় আমার সেই নবী কি নূর না মাটি কথা বলেন না এই জন্য আকীদা ক্লিয়ার রাখতে হবে আকীদা কি করতে হবে আদম চুমু খাইতে লাগলেন নূর হয়ে গেছে তাও চুম্বন করে আল্লাহ আদমকে বেহাস্তে দিলেন সেখানেও চুম্বন করে গাছে দেখে নবীর নাম চুম্বন করে বেহাস্তের দরজায় দেখে নবীর নাম চুম্বন করে যেখানে যায় নবীর নাম দেখলেই চুম্বন করে চুম্বন করতে 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 আল্লাহ বলতে লাগলেন জিব্রাইল আমার আদম তো আমার মুস্তফার প্রেমে পড়ে গেছে মুস্তফার মহব্বতে এত চুম্বন করতেছে এই চুম্বনের বরকতে হযরতে আদমের সামনে একজন মহিলা একজন নারী তৈরি করে দাও বলেন না সুবহানাল্লাহ এই চুম্বনের বরকতে আল্লাহ পাক আম্মাজান হাওয়াকে তৈয়ার করে আদম ও সফিউল্লাহর সামনে পাঠিয়ে দিলেন শুধু তাই নয় বাবা এই চুমুর ফজিলত শুনেন হযরতে দাহিয়াতুল কালবি বলছেন আমি একদিন দেখলাম নবী মুস্তাফা আকাশের দিকে তাকায় আছেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আকাশের দিকে একা একা তাকাচ্ছেন কেন আমার নবী বলতে লাগলেন এ দাহিয়াতুল কালবি আমি আকাশের দিকে তাকায়া দেখলাম আরশের পায়ার মধ্যে আমার নাম লেখা জিব্রাইল নাম দেখে দেখে চুম্বন করতেছেন জিব্রাইল দেখে দেখে কি করতেছেন চুম্বন করতেছেন আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল তুমি মুহাম্মদ নাম যেখানে দেখো চুম্বন করো কারণ কি বলতে লাগলেন জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ এই আপনার নামের উপরে চুম্বন করার ফজিলত আমি আরশ আজিমের উপরে যেটা লিপিবদ্ধ দেখেছি এইটা যদি দুনিয়ার কেউ জানতো প্রতিটা মুহূর্তে মুহূর্তে সব কাজ সেরে ফেলে দিয়ে শুধু আপনার নামের উপরে চুম্বন খাইতে ব্যস্ত হয়ে যেত সুবহানাল্লাহ আমার নবীর নামে চুম্বন খাওয়া এত ফজিলত সেই নবীর নামে চুমু খাওয়া দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এই নবীর নাম শুনে চুম্বন খাওয়া চোখে মাসে করবেন এই আমলটা কে কে করবেন একটু হাত তুলেন আমলটা করবেন তো এটার মধ্যে সাফায়াতের গ্যারান্টি আছে বলেন কিসের গ্যারান্টি আছে এই যে যুবক রাজকে এই যে রহিমপুর গ্রামের এই যে যারাদেরকে দেখতেছেন আপনি গলার মধ্যে বেশ লাগাইছেন এই বেশ শুধু এই যুবকদের বেশ শুধু এই মাহফিলে নয় আমি আল্লাহর কসম দিয়ে বলে যাই সূরা মুজাদ্দালার মধ্যে আল্লাহ যে আয়াতে করিমা নাজিল করেছেন ওই আয়াতের দৃষ্টিকোণ থেকে যদি বলি এই ইমামে হাসান হুসাইন এই যুবক সংঘের এই যুব সংঘের যুবকদের আজকের মাহফিলে বেশ নয় নবীর মহব্বতে মিলাদুন নবীর মাহফিলের বরকতে হাশরের ময়দানে জিব্রাইল ফেরেশতা তাদের প্রত্যেকের গলায় বেশ পরাইয়া দিবে এই বেশ নিয়ে তারা রাসূলুল্লাহর কদমে হাজির হবে সুবহানাল্লাহ এই বেশ নিয়ে হাজির হয়ে যাবে রাসূলুল্লাহর কদমের মধ্যে এই যুবকরা যেই মাহফিলটা সাজাইছে এটা কি ভালো কাজ করেছে না খারাপ করেছে ভালো জোরে বলেন ভালো না খারাপ না